আমার এই ভিডিওটা দেখে বুঝতেই পারছো আমি একটা শপিং মলে গেছি, সেখানে খুব সুন্দর সুন্দর জিনিস দেখতে পেয়ে মনে হলো তোমাদের সাথে শেয়ার করি। তো এখানে কিছু কাপ রাখা রয়েছে, কাপগুলো কিন্তু কফি মগ হিসাবে ইউজ করতে পারি, ছ সেট করেছিল। তো এখানে একটা কৌটো ছিল, এটাও খুব ভালো লাগলো আমার। কিছু জিনিস রাখা যায়, কুকিজ ফুকিজও রাখা যায় এর মধ্যে। আরও নতুন ধরনের একটু অন্য ধরনের কাপ ডিশও ছিল, এগুলোও ভাল লাগছিল দেখতে। এগুলো যেরকম আমরা নর্মাল স্ট্যান্ডার্ড কাপ ইউজ করি সেই কাপই। ছোট ছোট গাছ ঘরে সাজানোর জন্য, দামগুলো ঠিকঠাকই ছিল, আর একটু ডিসকাউন্ট চলছিল বলে একটু দামগুলো একটু কমেই ছিল। এখানে কিছু শো পিস রয়েছে, গাছ রয়েছে, কিছু গিফট পারপাসে গিফট করার জন্য কিছু শো পিস ছিল, এগুলো সব কাঠের। চপার প্লেট ছিল, চপার প্লেটগুলো ছোট বড় অনেক সাইজ ছিল, যেরকম দরকার সেরকমই নিতে পারা যায়। যেমন ধরো অল্প রসুন পেঁয়াজ কাটবে তো ছোট চপার প্লেট, বড় লাগলে বড়, সব সাইজের আছে। খুব সুন্দর দেখতে আর বেশ ভালো। বড় সাইজও আছে, এটা একটা ন্যাপকিন হোল্ডার, ন্যাপকিন রাখতে পারো। এটা একটা ছিল স্পুন স্ট্যান্ড লেখা ছিল, ব্যাপারটা ঠিক বুঝে উঠতে পারলাম না, স্পুনের মতোই দেখতে, এটা কীভাবে স্পুন স্ট্যান্ড হিসাবে ইউজ হবে সেটা ধরতে পারলাম না, কিন্তু খুব ভাল লাগলো এটা। কিছু কিছু জিনিস কিনেছি, যেমন এই প্লেটটা দেখলাম, দেখে মনে হলো এর মধ্যে যদি স্যালাড সাজিয়ে দেওয়া যায় বা কেক, বার্থডেতে কেক দেওয়া যায়, তলায় একটা স্ট্যান্ডও আছে, তো বেশ সুন্দর লাগবে টেবিলের ওপর এভাবে দিলে। আর এই সাইডে পটগুলো রয়েছে, নুন টুন রাখার জন্য রাখা যেতে পারে। এখানে একটা প্লেট দেখলাম, এটাও ভাল লাগলো। এগুলো নুন পট হিসাবে ব্যবহার করতে পারি, অনেক কিছুই রাখা যায়। শো পিসগুলো খুব সুন্দর, আরেকটা জায়গা দেখলাম যে অনেক গিফট আইটেম আছে। গিফট আইটেম আমরা অনেক সময় কি দেবো বুঝতে পারি না, এরকম ধরনের গিফট দিতে পারি। এখানে তিনটে পট ছিল, মিল্ক টি সুগার রাখার জন্য খুব সুন্দর। এই একটা স্ট্যান্ড মতো ছিল যার মধ্যে কেক বা ফ্রুটস বা স্যালাড দিতে পারি। তারপর চলে গেলাম পাশেই একটা কুজিন রেস্টুরেন্ট হয়েছে, কেশেরিয়া। দেখো পুরো ট্রেন, যেরকম রাজধানী ট্রেন সেরকম দুটো বগি বানিয়েছে, আর মাঝখানে টয়লেট যেরকম ট্রেনে থাকে ঠিক সেরকম। আমি বউ আর নাতি, আমার বৌমা আর নাতি আর আমি তিনজনে গেছিলাম। তো আমরা এখানে খেলাম, তো ভেতরটাও তোমাদেরকে দেখাচ্ছি। টি জাংশন আছে, অ্যাক্সিস মল, নিউ টাউন অ্যাক্সিস মলের নিচে টি জাংশন, তার পাশে এই কেশেরিয়া কুজিন রেস্টুরেন্ট। কিছু ফটো তুললাম, এবার এর ভেতরে যাব। ভেতরটাও ট্রেনের মতোই করেছে, দেখো ভেতরটা কি সুন্দর। এই প্রথম ওটা দেখলাম, তৈরি কবে হয়েছে জানি না, তবে খুব ভালো লাগলো, একটু নতুনত্ব, পুরো ট্রেনের মতো ওপরটা এরকমভাবে করেছে, খুব সুন্দর ইন্টেরিয়ার করেছে। এটা দেখে আমার ঠিক উত্তম কুমারের পুরনো একটা বই দেখেছিলাম শর্মিলার সাথে, বইটা মনে, বইটার নাম ছিল নায়ক, নায়ক বইতে এরকমই জায়গায় বসে খেয়েছিল। তারপরে ওখানে খেলাম আমরা, একটা রাইস নিলাম, নান আর একটা চিকেন আইটেম নিলাম, বাড়ির জন্য একটা মাটন আর নান নিয়ে আসলাম। খাবার দুর্দান্ত ছিল, তোমরা অতি অবশ্যই গেলে টেস্ট করো। খাওয়ার পর বেরিয়ে আসলাম,
বেরিয়ে এসে বাইরে কিছু ফটো তুললাম। যদি কেউ মনে করো যে ভেতরে বসে খাবে না, তো বাইরে বসারও ব্যবস্থা করেছে, সেটাও আমি তোমাদের দেখাচ্ছি। আমার নাতি গেছিলো, নাতিকে দিয়ে ফটোটা তুলালাম। দেখো বাইরেটা এরকম। আর এখানে যদি তোমরা ভেতরে ঢুকে বসে না খেতে চাও, তাহলে বাইরে এখানে বসে খেতে পারো। তারপরে আমার নাতি এখানে একটু বাস ট্রেন চলল, খুব খুশি। তার পরীক্ষা হয়ে গেছে, নতুন ক্লাসে উঠেছে, তাকে নিয়ে যাওয়া হয়েছিল তার উদ্দেশ্যেই যাওয়া। ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক শেয়ার করো, কমেন্টে কমেন্ট করে জানিও কেমন লাগলো, আর অতি অবশ্যই তোমরা যেও।